খুব ছোট একটা ট্যুরে আজকে শহরের বাইরে যাব। পোল্যান্ডে আমার খুব কমন কিছু ফেভারিট মুরব্বি আছে, বড় ভাই আছে, তাদের মধ্যে একজনের সাথে দেখা করতে যাব। এবং এই ট্যুরটা হবে হচ্ছে সর্বোচ্চ 3 ঘন্টার। বাট এই শর্ট ট্যুরের জন্য সাথে কি নিব না নিব এই ব্যাপারটা নিয়ে আজকে একটু কথা বলবো। বিকজ আমি দেখেছি অনেক ভাই ব্রাদার যারা শর্ট ট্যুরের জন্য কি নেওয়া উচিত না উচিত এই জিনিস নিয়ে অনেক কনফিউশনে থাকে, অকারণে ব্যাগের বা লাগেজের ওজনটা বাড়ায় ফেলে অনেক সমস্যা হয়ে যায়। তাই খুব সামান্য করে দেখাবো যে আমি সাথে কি নিচ্ছি এবং আসার পরের সাথে কি অবস্থা হচ্ছে না হচ্ছে, মানে এই পুরো ট্যুরের ব্যাপারে ছোট্ট একটা ভিডিও দেখাবো। তাহলে দেরি না করে জয়েন মি। So these are the things I am going to take with me. First thing first, check weather এর অবস্থা কিরকম, weather check করে ফেলছি, fantastic, but still I don't want to get cold. জানি না মানে ঠান্ডা লাগবে কিনা জানি না, তারপর রিস্ক নিতে চাই না, তাই কান টুপিটা সাথে নিতে হবে। আগের ভিডিওতে দেখাইছিলাম যে ট্রেনে চার্জিং এর পোর্ট থাকে, সো অবশ্যই চার্জারটা নিতেই হবে, এবং এটা হচ্ছে ওয়াটার বোটল, যেই কারণে নেওয়া সেটা হচ্ছে হাইড্রেটেড থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওয়েদার ঠান্ডা হইলেও অনেক বেশি পানি খরচ হয়ে করতে হয় আর কি, শরীর থেকে অনেক পানি যায়, পিছু অনেক বেশি ধরে। যেহেতু আমি ব্লগ করবো, সো আমার মনোপট লাগবে এবং আমার গোপ্রো, আমার ক্যামেরা অবশ্যই লাগবে। এবং আমার শুধুমাত্র পকেট টিস্যুতে হয় না, আমি যেখানে পৌঁছাবো গিয়ে ওখানে হাত মুখ ধুবো, সো আমি আমার নিজের টাওয়াল বা গামছা ইউজ করতে পছন্দ করি। এবং আমি জানি যে ট্রেনের টয়লেট যথেষ্ট পরিষ্কার, কিন্তু তারপর আমি রিস্ক নিতে চাই না, তাই নিজস্ব একটা টিস্যু আমার সাথে থাকবে। এই বক্স ভর্তি করে নুডলস নিয়ে যাব। আমি মিউজিক শুনি না বাট প্রচুর রিল দেখি, তাই আমি হেডফোনটা নিয়ে যাবো যাতে তার কারো ডিস্টার্ব না হয়। সো বেসিক্যালি দিজ আর দ্য থিংস আই এম গোয়িং টু টেক উইথ মি অনলি ফর মাই 4 আওয়ার্স ট্যুর। ও ভাই, অনলি মাত্র 2 ঘন্টার ঘুম হয়েছে, মাথা পুরো ঝিম ঝিম করতেছে। বাট আমার আসলে এই অসময়ে ঘুমানোর অভ্যাস নেই, তারপর ট্রাই করছিলাম বাট ঘুম হচ্ছে না। আর এখন যদি আবার ঘুমাইতে যাই তাহলে আমার আজকে ট্রেনটাই মিস যাবে, তাই আর ঘুমাবো না, এখন উঠে যেতে হবে। উঠে গিয়ে নুডলস রান্না করবো, বক্সে ভরবো, এইবার হয়তো একটু ল্যাপটপ গুতাইতে গুতাইতে এই টাইম যাবে। এই হচ্ছে আমার এখন ট্রেনে ওঠার পর্যন্ত প্ল্যান। এই মুহূর্তে রাত বাজে 4:38, মানে ভোর, আমার যাত্রা মাত্র শুরু হইল। একটা ভয়ঙ্কর জার্নি শেষ করে এখন এসে নামলাম, কফি খেতে বসছি, মাথা ব্যথা সব ধরে গেছে, চলে আসছে। কথা বলতে না বলতে যে ফ্ল্যাট হয়ে চলে আসছে, স্টেশনের ধারে গেছে, আসতে সব কিছুর দাম খুব বাড়তি হয়ে যায়। এটার দাম হচ্ছে 15 টাকা। ও মাই গুডনেস, বাসায় গিয়ে ফেলে ভালোই তো, যাই হোক জার্নিটা আবার শুরু হবে, চলেন। এই শহরে রোদ উঠে ওই শহরই ফালতু, আর এইটা তো আজকে রোদ উঠছে, তার মানে এখন এই শহরও ফালতু। ক্রাকো, গুডনে, আমার এই অপছন্দের শহরটাতে আবারও ফিরে আসছি আমার খুব ফেভারিট একজন মুরব্বির সাথে দেখা করার জন্য। বেচারা শরীর খারাপ, তার জন্য আজকে মালটা নিয়ে আসছি। বেচারা আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে বাংলাদেশ থেকে, দেশে যাওয়ার চেয়ে দেশ থেকে কিছু পাঠাইলে ওইটা আনতে আসার জন্য যে এক্সাইটমেন্টটা কাজ করে এটা অনেক বেশি আছে, এই জন্য এত কষ্ট করে এত দূর থেকে আসা। আমার পুরানো কোম্পানি, এই কোম্পানিতে 1 বছর কাজ করছি। কাকো শহরটা যতই খালি হোক না কেন, আমার সবসময় মনে হয় অন্য শহর থেকে বেশি যান্ত্রিক। এই মুহূর্তে চলে আসছি হচ্ছে স্টেশনে, বাসায় চলে যাবো। শরীর প্রচন্ড রকমের গাইড লাগতেছে, এই শহরটাতে ঢুকা মানে হইতেছে এনার্জি ডাজন ম্যাটার কত থাকে, 5 মিনিট 5 ঘন্টা এনার্জি লস হয়, মানে এটা একটা ছোটখাটো ঢাকা শহর বলা যায়। যদিও এই শহরটা একসময় পোল্যান্ডের রাজধানী ছিল, আর সেখান থেকে এটা এখন সাধারণ শহরটা শহরের মতোই চেঞ্জ হয়ে গেছে, রাজধানীটা নেই, কিন্তু তারপরে এই শহরটা এত ক্রাউডি, এত বেশি বিজি, আমার মনে হয় এনার্জি ড্রেন হয়, মারাত্মকভাবে এনার্জি ড্রেন হয়, ভালো লাগে না আমার এই শহরটা, যাইতে পারলেই বাঁচি। পোল্যান্ডের অন্যতম বৃহত্তম স্টেশন হচ্ছে এইটা, বিশাল বড়। এটার উপরে হইতেছে আর বাস স্ট্যান্ড থেকে শুরু করে হাইওয়ের সাথে কানেকশন আছে উপর থেকে, আর নিচে হচ্ছে স্টেশন, ওদিক দিয়ে লিফট আছে, আন্ডারগ্রাউন্ডে হচ্ছে মার্কেট আছে, মানে কি নাই এই জায়গাটাতে, খালি জিম নেই মনে হয়, জিম দেখি নেই, বাট সব আছে এখানে।
যেকোনো জার্নিতে এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় জায়গা, ক্যাপিটালিয়া ডাইনিং এক্সপ্রেস এবং কফি। ও ভাই, চেহারা শুরু দেখে বোঝা যাচ্ছে প্রচন্ড রকমের টায়ার্ড। জার্নি শেষ, বাসায় চলে আসছি। ইট ওয়াজ ওয়াইল্ড বিকজ আমি অ্যারাউন্ড 38 আওয়ার্স না ঘুমাইয়া আসি। গতকালকে সন্ধ্যার সময় একটা ম্যাথ নিয়েছিলাম, 2 ঘন্টার এরপর আর ঘুমাইনি। এই এতক্ষণ পরে ব্যাক টু ব্যাক 10 ঘন্টা জার্নি করে আসা যাওয়া শেষ করলাম। এখন 2টা ডিম আর 2টা সসেজ ভাজবো, ভাই যাইটা খাইয়েই ঘুম। এই জন্যই বাপ মায় বলে বিয়া করার জন্য, যাতে করে ঘরে ফিরার পরে 2টা আন্ডা কেউ ভাইজা রাখতে পারে। এখন নিজের আন্ডা নিজেরে ভাজতে হবে, নিজের সসে নিজেরা কাইটা কুইটা রেডি করে খাইতে হবে। কপাল, তাড়াতাড়ি বিয়া করতে হবে। যাই হোক, পোস্ট খালি আছে আপনাদের জন্য। ওকে, সো ইট ওয়াজ ওয়াইল্ড। এবং আপনারা দেখলেন যে একটা শর্ট ট্যুরের জন্য নর্মালি কী কী জিনিস সাথে রাখা উচিত, এবং আশা করি আইডিয়াগুলো আপনার কাজে লাগবে। তবে এটা হচ্ছে আমার জন্য অ্যাকচুয়ালি, মানুষ হিসাবে এবং ট্যুরের ধরন অনুযায়ী আপনাদের এই রিকোয়ারমেন্টগুলো চেঞ্জ হইতে পারে, অবশ্যই চেঞ্জ হবে, ডিফারেন্ট হবে। তবে আশা করি এটাও কারো না কারো কাজে লাগবে। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আজকের মতো বিদায়।